নমস্কার বন্ধুরা, আমি সৌমেন। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহে কর্মসংস্থান পত্রিকা অর্থাৎ নভেম্বরের 7 তারিখের কিন্তু কর্মসংস্থান পত্রিকা নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আলোচনা করতে। তো বন্ধুরা, প্রতি সপ্তাহের কর্মসংস্থানের পত্রিকা নতুন আপডেট পেয়ে যাবে শুধুমাত্র আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদেরকে পয়সা খরচা করে কর্মসংস্থান পেপার কিনতে হবে না। আর এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে গেলেই দেখতে হবে সমস্ত রকম সরকারি চাকরির একটি করে লিঙ্ক এবং সমস্ত রকম কর্মসংস্থানের একটি করে লিঙ্ক দেওয়া আছে। চাইলে ওই লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওগুলো তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিও ডেসক্রিপশান বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে ওখানে জয়েন হয়ে যাবে। কর্মসংস্থানের পিডিএফটা তোমরা ওখানেই পেয়ে যাবে। তো বন্ধুরা, কর্মসংস্থানের প্রতি সপ্তাহে আমি ফ্রন্ট পেজটা নিয়ে আলোচনা করি। পুরো পাতা কিন্তু আলোচনা করতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই অল্প টাইমের মধ্যেই আলোচনা করে দিই যাতে তোমাদের দেখতেও সুবিধা হয়। তো বন্ধুরা, এসো এবার কর্মসংস্থানের ফ্রন্ট পেজে কোন কোন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কিন্তু 704 জন অফিসার নিয়োগ করা হবে, আইবিপিএসের মাধ্যমে 647 জন অফিসার ও ইউকো ব্যাংকে 57 জন অফিসার নিয়োগ করা হবে। এখানে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি কোর্স পাস থাকলে আবেদন করতে পারেন। 60% নম্বর থাকতে হবে, 21 থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে। আর এখানে 3টি ব্যাংকে কিন্তু তোমরা পোস্ট পাবে চাকরির জন্য। তো এখানে ব্যাংক অফ ইন্ডিয়া, কানাড়া ব্যাংক, ইউকো ব্যাংক, এই 3টে ব্যাংকে কিন্তু তোমরা এখানে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবে। তো পারমাণবিক শক্তি দপ্তরে কিন্তু 206 জন সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। এখানে উচ্চ মাধ্যমিকে কিন্তু 60% নাম্বার পেয়ে থাকলে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং 3 বছরের ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। আর উচ্চ মাধ্যমিক পাসরা মোট অন্তত 60% নাম্বার পেয়ে থাকলে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাস হলে যোগ্য। এখানে শুধুমাত্র বলে দিয়েছে এখানে কি বলেছে, তো এখানে 65টি শূন্যপদ আছে, তো হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাসদের জন্য। তারপরে এখানে কি বলে দিয়েছে এখানে দেখে নিই, নবোদয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু 97 জন শিক্ষক নিয়োগ করা হবে। এখানে কিন্তু লাইব্রেরিয়ান এবং ফিজিক্যাল এবং এডুকেশন টিচার, স্টাফ নার্স পদে। তারপরে কি আছে, এই মাসে 139 জন অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান নিয়োগ করা হবে। এখানে বলেছে স্টোর কিপার পদে কিন্তু 139 জন লোক নিচ্ছে এবং কারা কোন কোন পদের জন্য যোগ্য সম্পূর্ণ ডিটেলস কিন্তু তোমরা টেলিগ্রামে পিডিএফে পেয়ে যাবে। 3 বাহিনীতে কিন্তু অফিসার নিয়োগ করা হবে, লম্বাই হতে হবে কিন্তু। 3 বাহিনীতে অফিসার নিয়োগ করা হবে, এখানে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। লম্বাই হতে হবে 157 সেমি, আবেদন করতে পারেন। তো জন্ম তারিখ হতে হবে এখানে 1/2/1998 থেকে 1/1/2003 মধ্যে। মোট কিন্তু 18 মাসের ট্রেনিং হবে। তো এখানে কোন কোন একাডেমিতে একবার সেটা একবার দেখে নিই আমরা। তো ইন্ডিয়ান মিলিটারি একাডেমি এবং অফিসার ট্রেনিং একাডেমি, ন্যাফাল একাডেমি, এয়ারফোর্স একাডেমিতে কিন্তু নিয়োগ করা হবে। তারপরে কি হচ্ছে, 48 জন স্টেনো ও অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে এবং ডক্টর বি আর আম্বেদকর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি টেকনিক্যাল এবং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র ইঞ্জিনিয়ার এবং সিনিয়র টেকনিশিয়ান পদে কিন্তু 48 জন লোক নিচ্ছে। এখানে 1700 ছেলেমেয়েকে কিন্তু নার্সিং ট্রেনিং দিয়ে চাকরি দেওয়া হবে। উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। তারপরে 155 জন অ্যাপ্রেন্টিক্স নিয়োগ করা হবে, ভারত ডাইনামিক্সে 119 জন এবং সিএসআইআর এতে হচ্ছে 36 জন নিয়োগ করা হবে। তারপরে এখানে কি বলে দিয়েছে, 16 জন ম্যানেজার নিয়োগ করা হবে, সিকিউরিটি পেন্ডিং অ্যান্ড মেন্টিং অপারেটর অফ ইন্ডিয়া অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে 16 জন লোক নিচ্ছে। তারপরে এখানে কি বলে দিয়েছে আমরা, সিধো কানো বিরসা বিদ্যালয়ে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে ভর্তি শুরু হয়েছে। তারপরে 15 জন এক্সিকিউটিভ এবং নৈনিতাল ব্যাংক লিমিটেড এবং মার্কেটিং এক্সিকিউটিভ পদে 15 জন কিন্তু লোক নিচ্ছে। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে, মোট অন্তত 50% নাম্বার পেয়ে থাকলে আবেদন করতে পারেন। তো বন্ধুরা, এটাই ছিল কর্মসংস্থানে এ সপ্তাহে চাকরির বিজ্ঞপ্তি। তো বন্ধুরা, এমনি প্রতি সপ্তাহে কর্মসংস্থানের নতুন আপডেট পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা, নমস্কার।